ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, এই স্লোগানে সারা দেশের ন্যায় লালমনিহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার লুকমান হোসেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা পারভিন, অফিসার ইনচার্জ শাহ আলম, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা আজমিন নাহার, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আমাদের দেশেও প্রতিটি জেলা এবং উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উপস্থিত আছে জনাব শাহ আলম, অফিসার ইনচার্জ মহোদয়, তরুণ নেত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন এলাকার সর্বজনীন, আমার ভবিষ্যৎ সে নষ্ট করে দিতে পারে, সেজন্য আমরা এই বিভিন্ন সময়ে এবং মঞ্চের সামনে প্রিয় বোনরা সবাইকে আমার সালাম আসসালাম। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর।